প্রিয় দেশবাসী, দেশের শিশু কিশোর কিশোরী, সরকারের পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে প্রাথমিক পদক্ষেপ হিসেবে নির্বাচন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার এক মাস পূর্তিতে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে 6 জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। 6 জন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে নির্বাচন ব্যবস্থায় বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসনে সরফরাজ চৌধুরী, বিচার বিভাগে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন কমিশনে ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আব্দুল মঈদ চৌধুরী, সংবিধান সংস্কারে স্বাধীন মালিক। তাদের কাজ আগামী 1 অক্টোবর থেকে শুরু করতে পারবো বলে আমি আশা করছি। চলতি মাসে পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আগামী 1 অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারবে এবং পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। এবং এটি পরবর্তী 3 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। এছাড়া গণতান্ত্রিক দেশের রূপরেখা বাস্তবায়নে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক করে বলেছেন, কেউ আইন নিজের হাতে তুলে নিলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে শাস্তি পেতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ না করতেও বলেন তিনি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এমন কোনো কাজ কেউ কোনোভাবেই করবেন। স্বৈরাচার মুক্ত এবং গণতান্ত্রিক দেশ গড়তে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আর যেন আমাদের কোনো স্বৈরাচারের হাতে পড়তে না হয়। ফ্যাসিবাদী সরকার পতনের পর সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা সবাইকে মন খুলে সমালোচনা করার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, মিডিয়া যাতে কোনো রকম বাধা বিপত্তি ছাড়া নির্বিঘ্নে তাদের কাজ করতে পারে সেজন্য একটি মিডিয়া কমিশন গঠন করা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা জানান ডক্টর ইউনূস। 30 মিনিটের ভাষণে মোহাম্মদ ইউনূস একই সঙ্গে সব অন্যায়ের প্রতিকারের প্রতিশ্রুতিও দিয়েছেন। একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।